নাসির থেকে তামিমাকে ফেরত চান রাকিব। অনলাইন ডেস্ক বাংলা নিউজ 24.tv, সাথে আছি আমি সালমা আক্তার ফাহিম। এখনো ক্রিকেটার নাসিরের কাছ থেকে বিমানবালা তামিমা সুলতানা তাম্মিকে ফেরত নিতে চাচ্ছেন ব্যবসায়ী রাকিব হাসান। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত প্রতিবেদনে বলেছে, ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী পরিচয় দেওয়া তামিমা যে বিয়ে করেছেন সেটা বৈধ নয়, এটি অবৈধ বৈবাহিক সম্পর্ক। সংশ্লিষ্ট মামলার তদন্তে কেবলমাত্র ক্রিকেটার নাসির হোসেন বা সৌদি এয়ারলাইন্স বিমানবালা তামিমা সুলতানা তাম্মিকে দোষী করা হয়নি। তামিমার মা সুমি আক্তারকেও দোষী হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার এই তদন্তের প্রতিবেদন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জমা হয়েছে বলে জানা গেছে। তদন্ত প্রতিবেদনের ভাষা অনুযায়ী তামিমা রাকিবকে তালাক দেননি, লিগ্যালভাবে রাকিব কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জাল জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তামি এখনও রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মির বিয়ে সম্পূর্ণ অবৈধ। রাকিব হাসান বলেন, পিবিআই এর সুষ্ঠু তদন্তে বেরিয়ে এসেছে প্রকৃত ঘটনা। নাসির এবং আমার স্ত্রী তামিমা অবৈধভাবে বিয়ে করেছেন, তাই এখন আমি অবশ্যই তামিমাকে আমার ঘরে ফেরত নেব। এরপর সিদ্ধান্ত নিব তার সাথে সংসার করব নাকি তালাক দিব। তাছাড়া তামিমা যদি সংসার করতে চায় সে বিষয়টি আমি বিবেচনায় নিব। এ বিষয়ে আমি আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করব। রাকিব আরও বলেন, আমার দায়ের করা মামলায় যেহেতু আদালতে চার্জশিট জমা হয়েছে, সেহেতু বিচার কার্যক্রমের মধ্য দিয়েই আমি এমনটা চাইব। তাই তামিমা, নাসির এবং তামিমার মাকে বিচারের মুখোমুখি করা হোক, এমনটাই আমার চাওয়া।